নমস্কার ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলির শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি নিতাই, আপনারা দেখছেন পার্সোনাল ব্লগ নিতাই। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের কিছু গাছ দেখাবো। এগুলো হচ্ছে বন্ধুরা কাটা মুকুট ফুল গাছ, খুব সুন্দর ফুল দেয় বন্ধুরা। তো ফুল ধরা শুরু করলে বন্ধুরা কমসে কম 4-5 মাস লাগাতার ফুল দেয় বন্ধুরা। তো বন্ধুরা এই গাছগুলো আমি, এই যে দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কেটে নিয়েছি। তো আমি এখন এই টবের মধ্যে শীতের সিজনের জন্য কিছু মাটি রেখেছিলাম চন্দ্রমল্লিকার গাঁদার জন্য। তো সেই মাটিগুলো দিয়ে যদি আমি এখন গাছগুলো প্রতিস্থাপন করি, তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই অতিরিক্ত সারে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই এই জন্য আমি কোনো সার ছাড়া মাটিতে আমি এখন গাছগুলো প্রতিস্থাপন করব। তো বন্ধুরা চলুন, আর আপনাদের আমার ছাদে কী কী গাছ আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এর আগে টবের মধ্যে বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর ফুল দিয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, 6 ইঞ্চি টবে বসিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা শীতের ফুল এখন আমার কাছে শুধু এই পিটুনিয়াই আছে বন্ধুরা, আর কিছু রেলিংয়ের মধ্যে আছে বন্ধুরা। দেখুন এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই ভিডিওটা বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো বন্ধুরা দেখুন, এইখানে হচ্ছে কাটা মুকুট। তো বন্ধুরা এখানে দুইটা ভ্যারাইটি আছে আমার কাছে। তো দেখুন, এটা হচ্ছে ছোট পাপড়ির মধ্যে, এই যে বন্ধুরা দেখুন ব্লার দেখাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে ছোট পাপড়ির মধ্যে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বড় পাপড়ির মধ্যে। তো বন্ধুরা দেখুন, এই যে থুকনাটা দেখুন, এই যে বন্ধুরা দেখুন থুকনাটা, খুব সুন্দর ফুল দেয় বন্ধুরা। তো বন্ধুরা ফুল দেওয়া আরম্ভ করলে অনেক কমসে কম 4-5 মাস ফুল দিয়ে থাকে। এই গাছটা থেকে বন্ধুরা আমি কয়েকটা ডাল কেটে নিয়েছি, যে দেখছেন বন্ধুরা বড় টবে কয়েকটা ডাল আমি কেটে নিয়েছি, কারণ এই ডাল দিয়েও কেটে নেব, কারণ এই ডালের মধ্যে অনেক ফুল রয়েছে, তাই আমি এখন কাটব না। তো বন্ধুরা এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে। এটা হচ্ছে বন্ধুরা 8 ইঞ্চি পটে, দেখুন খুব সুন্দর ফুল দিয়েছে। দেখুন আমি এখন এই গাছগুলো প্রতিস্থাপন করব এই মাটি দিয়ে। ছয় ইঞ্চি পটে বসাবো। তো বন্ধুরা দেখুন, এ হচ্ছে 6 ইঞ্চি টপ। তো বন্ধুরা আপনারা যখন এই গাছ লাগাবেন, একটু সাবধানে লাগাবেন বন্ধুরা। দেখুন এই কাঁটাটা যখন হাতে লাগবে অনেক, খুব সাবধানে লাগাবেন বন্ধুরা।
ছোট, তাই আমি এই ক্লাসের মধ্যে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আমি এখন একটু করে জল দিয়ে দেব, আর কাটা মুগুর গাছের মধ্যে বেশি একটা জল লাগে না। আপনি একদিন দিলে, কমসে কম 4-5 দিন না দিলেও হয়। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।